প্রতিষ্ঠাকাল 28 ফেব্রুয়ারি 1984, আয়তন 1939 বর্গ কিলোমিটার, সীমানা উত্তরে ঝালকাঠি, পটুয়াখালী ও বরিশাল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালী জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা। যোগাযোগ ব্যবস্থা প্রধানত নদীপথে, লঞ্চে এবং সড়ক পথে। জনসংখ্যা 8,92,781 জন 2011 সনের আদমশুমারি অনুযায়ী। পুরুষ 4,37,413 জন, মহিলা 4,55,368 জন। জনসংখ্যার ঘনত্ব 460 জন। প্রধান নদী পায়রা, বিশ্বের বিশ্ব খাত। উপজেলা 6টি, বরগুনা সদর, ইউনিয়ন পরিষদ 42টি, বরগুনা সদর 10টি, আমতলী সদর, আমতলী থানায় 7টি, পাথরঘাটা থানায় 7টি, বামনায় 4টি, বেতাগিতে 7টি, তালতলিতে 7টি। গ্রাম সংখ্যা 560টি। ভোটার 662,365 জন। কৃষি পণ্য ধান, শরীর, রবি শস্য, ডাল, মরিচ, আলু, কুমড়া, তরমুজ ইত্যাদি। ফসলি জমির পরিমাণ 1,17,702 হেক্টর, 2,35,149 হেক্টর, 51,380 হেক্টর। কৃষক পরিবারের সংখ্যা 1,65,919। মোট কৃষি জমির পরিমাণ 1,04,231। হাসপাতাল 1টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 5টি, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র 1টি, কমিউনিটি ক্লিনিক 123টি। একটি বাড়ি একটি খামার প্রকল্প সমিতির সংখ্যা 4,438টি। ব্যবস্থা উপজেলা সড়ক 464টি। নদী ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যগুলি উপজেলা আশ্রয় কেন্দ্র 335টি, মাটির পিলার 4টি, আদর্শ গ্রাম 1টি, সিপিপি পরিচিত হাওড়া শীর্ষক সেবকের সংখ্যা 7,000, তন্মধ্যে প্রশিক্ষণ প্রাপ্ত 1,400।
মুক্তিযোদ্ধার সংখ্যা 1250 জন, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ 37,060, মসজিদ প্রতিষ্ঠান 37,060, মন্দির